আবেগ, বাংলাদেশের মানুষের এত আবেগ, এই আবেগ যদি দাড়ি ফাল্লায় উঠানো হয়, আল্লাহ রে আল্লাহ, দাড়ি ফাল্লা ভেঙে নিচে পড়ে যাবে। বন্ধুরা, গাইবান্ধায় এক যুবক আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে আজকে মৃত্যুবরণ করেছে। তাকে বিদ্যুৎ, মানে বিদ্যুৎ তাকে এমন চটকনা দিয়েছে, সে চটকনা তিনি সহ্য করতে না পেরে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কার জন্য? মেসি। চলেন মেসি ভাইকে ইন্না নিল্লাহের কবরটা একটু শোনাই। মেসি ভাই ফোনটা ধরেন। মরে গেছে ভাই। আরে মেসি ভাই, আপনার সমর্থক একজন কমে গেছে ভাই, মরে গেছে। পতাকা, আবেগের ঠেলায় আপনাদের আর্জেন্টিনার পতাকা ডাঙাইতে গেছিল। আপনি কি আইবেন? কি কোফা কাপ ফাইলে আইবেন? নইলে আইতেন না ভাই, কাপটা তার বাইতে না দিয়ে দেন ভাই। বাইনাবালা, এই কাপটা নিয়ে ভাই তার কবরটা একটু পরিদর্শন করতে আসেন ভাই। আচ্ছা, ও হনে হনে ও নেইমার ভাই আপনার বন্ধু। আরে ভাই, আমরা তো জানি আপনারা সবাই আপন, কিন্তু ফর ভাই, আমরা আমরা যারা আবেগের ঠেলায় জীবন দেই তারা হয়েছে ফর। আপনারা তো সব একখানে গোমান, আমরা জানি। যা কবি নেইমার বাইরে কইেন, ব্রাজিলের এক সমর্থক রে আর্জেন্টিনার সমর্থক এমন গুসা দিয়েছে, সেই গুসা খেয়েছে এখন নাক টাক পর্যন্ত ফাটিয়ে ফেলেছে। বললেন বললেন কোফা কাপ, হ্যাঁ হ্যাঁ কোফা কাপ নিয়ে আইসেন, আইসে কোফাইতে কোফাইতে বাঙালিদের ধরে ধরে এমন কোফান কোফাইবেন যাতে এই বাঙালির একটু শিক্ষা হয় ভাই। হ ভাই ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আবেগ, এই কোফা আমেরিকার কাপ দিয়ে বাঙালিরে কোফানো উচিত, প্রত্যেকটা বাঙালি আবেগী বাঙালিরে কোফানো উচিত। এই জন্যই কোফানো উচিত, গতকালকে ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনা ব্রাজিলের সংঘর্ষে কয়েকজন আহত নিহত, কয়েকজন পুলিশে ধরে নিয়ে এখন জেল হাজতে ভরে রাখছে। যে খবর নিয়ে দেখেন সুলানাতে পর্যন্ত ভালো মতো আগুন জ্বালাতে পারে না। আবেগ, ওয়াও আবেগ 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 আবেগ, এই আবেগের ঠেলায় আয় হায় রে ভাই, আয় হায়। আপনি দল করেন? আমিও দল করি, আমিও পছন্দ করি আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে যে কোনো একটা দেশের খেলা আমার ভালো লাগে, যে কোনো একটা প্লেয়ার আমার ভালো লাগে, কিন্তু তার জন্য জীবন দেওয়ার মতো বেকুব আমি না। যে আজকে গাইবান্ধায় মানে কি বলবো, এটা নিয়ে নিউজ করতাম না, যখন একটু আগে শুনতে পাইলাম গাইবান্ধায় এক যুবক আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে সে মারা গেছে। আমি মনে করি আমরা যদি এগুলো না বলি, লজ্জা না দেয় সেই সমস্ত মানুষদেরকে, যে সমস্ত মানুষেরা ভিন দেশি এই 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 মানুষদের জন্য জীবন দেয়, সেই মানুষদেরকে লজ্জা যদি না দেই তাহলে তারা ঠিক হবে না। আজকে লজ্জা পাওয়া উচিত সেই সমস্ত মানুষদের যারা জীবন দেন, নিজের মা জন্ম দিয়েছে, ঠিক এই মারে যে দেখেন এই এই লোকেরাই তারা বৃদ্ধাশ্রমে ফেলাই রাখছে। হ্যাঁ, নিজের ঘরের চুলাটা ঠিক মতো জ্বলে না, সে আর্জেন্টিনা ব্রাজিল করতে 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 জীবন দিয়ে লাইতে আছে। বাইরে দল করেন, আমরাও করি, সবাই করে, কিন্তু আপনার জীবনের মূল্য কতটুকু? আপনার মা বাপ 14 গোষ্ঠী দেশ আপনার কাছে ঋণী, এই বাংলাদেশে জন্মেছেন, আপনার কাছে দেশও কিছু চায়, বাংলাদেশ কিছু আপনার কাছে চায়, আর্জেন্টিনা চায় না, ব্রাজিল চায় না, তাদের অধিকার নাই, কিন্তু আপনার উপর বাংলাদেশের অধিকার আছে, আপনার মা বাবার অধিকার আছে। আপনি জীবন দিয়ে লাইতেছেন আবেগ। আপনি কি জানেন আর্জেন্টিনা ব্রাজিলের প্লেয়াররা যখন একসাথে হয়, তারা বিভিন্ন প্লেয়ার একই ক্লাবে একসাথে খেলে, তাদের সম্পর্ক দেখেন, দেখছেন আমি ভিডিওগুলো দেখাচ্ছি, মেসি নেইমারদের সম্পর্ক, বাকি প্লেয়ারদের প্লেয়ারদের সাথে সম্পর্ক, তাদের দেশ দেশের সাথে কি সম্পর্ক। কিন্তু একমাত্র বিভাজন এই বাংলার মাটিতে, পৃথিবীর আর কোনো দেশে এই ধরনের বিরল বিরল জাতি আমি মনে করি পৃথিবীর কোনো দেশে আর নাই, একমাত্র বাংলাদেশ, যেখানে ভিন দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছে। বাইরে একটা দেশকে ভালো লাগতে পারে, একটা প্লেয়ারকে ভালো লাগতে পারে, কিন্তু তার জন্য নিজের জীবন উৎসর্গ করা এটা নিহাত বোকামি ছাড়া আর কিছু নয়। আজকে আমাদের এই সমস্ত আবেগীয় ব্যাপারগুলো আমাদেরকে আজকে মৃত্যু পর্যন্ত নিয়ে দাঁড় করাচ্ছে, ঘরে ঘরে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, পাড়ায় মহল্লায় এখন এই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে, এই কয়েকদিন পরে কোপা আমেরিকার ফাইনালে ফাইনাল নিয়ে, আমি জানি না আরও কত মানুষের জীবন বিলীন হয়ে যায় সেটা আমি জানি না। আজকে যদি এই ভিডিওটা, আমি মনে করি প্রত্যেকটা মানুষ যাদের বিবেক আছে তারা বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন, এই ভিডিওটা শেয়ার করবেন, এজন্যই করবেন ওই বেকুবের দলেরা যাতে এই ভিডিওটা দেখতে পারে, এই ভিডিওটা দেখে তারা যাতে তাদের জীবন বাঁচাইতে পারে, এই বেকুবদেরকে বাঁচাতে হলে এই ভিডিওটা
তাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে হবে। করোনার এই মুহূর্তে পৃথিবী শেষ হয়ে গেছে, সেই মুহূর্তে কোপা চলছে ভালো কথা, ইউরোকাপ চলছে ভালো কথা, চলুক। হ্যাঁ, কিন্তু আমাদের এত আবেগের দরকার নাই তো, একজনের মাথায় বাড়ি দেওয়ার দরকার নাই তো সেই মানুষদের জন্য। এখন বললে তো ভালো না, বলতে গেলে অনেক কিছু বলা যায়। এই যে আমরা তাদের, আমি আপনাদেরকে না, আমি নিজেকেও দোষারোপ করি, আমিও তো একটা দলকে পছন্দ করি, ব্রাজিল আর্জেন্টিনা। তো যাই হোক, এই এই ব্রাজিল আর্জেন্টিনাই কিন্তু মুসলিমদের বিরুদ্ধে যদি কোনো বজ্রকণ্ঠে আওয়াজ ওঠে, সেখান থেকে সর্বপ্রথম আওয়াজ ওঠে। মুসলিমদের বিরুদ্ধে যদি কেউ মাঠে নামে, তারা তাদেরকে শেল্টার দেয়। যাই হোক, এটা এটা বলবো না, এটা এটা না হয় বাদই দিলাম। আপনার মায়ের কথা একটাবার চিন্তা করেন, বাবার কথা চিন্তা করেন, দেশের কথা চিন্তা করেন, আপনার কথা চিন্তা করেন, তো চিন্তা করেন যে আমি কি করছি, কি বেকুবীয় কাজ করছি, যে বেকুবীয় কাজের জন্য মানুষ মৃত্যুর পর হাসি রং তামাশা করা ছাড়া আর কিছুই নয়। আপনার মৃত্যুটাই হবে রং তামাশা হাসি। আপনার মৃত্যুর পর আপনার কি বলবো, বলতে মানে লজ্জা লাগে, লজ্জা লাগে সাদা কাপড় না জড়িয়ে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা, হ্যাঁ পতাকা দিয়ে আপনাকে মাটি দেওয়া উচিত। এই যে গাইবান্ধায় লোকটা মরছে, তার কপরে এইভাবে তাকে মাটি দেওয়া উচিত, ব্রাজিলের পতাকা দিয়ে না হয় আর্জেন্টিনার পতাকা দিয়ে মুড়িয়ে তাকে দেওয়া উচিত। কি ধরনের অমানবিক অত্যাচার আমরা আমাদের উপর করছি, অমানবিক অত্যাচার এটা। বাংলাদেশের মানে কি বলবো, বাংলাদেশের ফুটবলের খবর নাই, বাংলাদেশের ফুটবলের খবর নাই রে ভাই, বাংলাদেশের ফুটবল, বাংলাদেশের মাঠ। ওই দুদিন আগে একটা খেলা দেখলাম, কি জানি একটা লিগ চলছে, সেই লিগের ভিতরে দেখলাম মাঠের ভিতরে আয় রে কাদা, হ্যাঁ মনে হয় যেন গরুয়ে গরুয়ে মারামারি লাগছে, আর কিচ্ছু দেয়া যায় না, জার্সি নাম্বার কত জার্সি কালার কি কিচ্ছু দেওয়া যায় না, শুধু কাদা আর কাদা। হ্যাঁ, বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়াম, বাংলাদেশের ন্যাশনাল লিগগুলো সেখানে হয়, পৃথিবীর ন্যাশনাল টিমগুলো এখানে আসে, বাংলাদেশ এই মানে বাছাই পর্ব পর্যন্ত ঠিকঠাকভাবে যেতে পারে না, সেই বাংলাদেশের মানুষের একটু লজ্জা হওয়া উচিত। মেসি নেইমার পছন্দ করি, আপনারাও করেন, কিন্তু এমন পছন্দ নয় যে পছন্দ আপনার সংসারকে তছনছ করে দিবে, আপনার সংসারে আপনি যে একমাত্র বাতি দেওয়ার মানুষ সে বাতিটা নিভে যাবে, এটা আমরা কখনো চাই না। তাই আজকে অনুরোধ জানাই, আপনি দল করেন, আপনি একটা দলকে ভালোবাসেন, আপনি একটা প্লেয়ারকে ভালোবাসেন, সাপোর্ট করেন, আমিও করি, কিন্তু এমন সাপোর্ট করবেন না যাতে আপনার ঘরের বাতি নিভে যায়। বন্ধুরা, আজকে আরেকজনের বাতি ঠিক রাখার জন্য, নিজের ঘরের বাতিটা ঠিক রাখার জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন, সেই সমস্ত বেকুবদের কাছে পৌঁছে দেন যারা আর বলবো না বুঝিনি।